সৌদি আরবে মাদকদ্রব্য বিক্রি ও পাচারের অভিযোগে চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা। জেদ্দা গভর্নরেটের নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যদের টহলে নিষিদ্ধ মাদকদ্রব্য মেথামফিটামিন বা সাবু বিক্রির অপরাধে চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত চার বাংলাদেশি ওই মাদকদ্রব্য বিক্রয় কাজে জড়িত থাকার প্রমাণ মেলে, তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম ঠিকানা জানায়নি সৌদি পুলিশ। নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেল পথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।